হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো সুস্থ আছেন। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইটিক বেঙ্গলি, আমি আপনাদের সাথে ইঞ্চান শেখ। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টি তো আপনারা ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন। আজকে আমি আমার M15 বাইকটিতে এই ইউনিভার্সাল ভাইজারটি লাগাবো, তার সঙ্গে আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে লাগাবেন। আর এই ভিডিও টাইটেল আপনারা দেখতে পারেন, আমি দুটো কথা বলেছি, একটা হচ্ছে সস্তা ও একটা হচ্ছে সুন্দর। তো সুন্দর বিষয়টা হচ্ছে এটা লাগানোর পর M15-র আপনারা জানেন অন্যান্য অনেক ভাইজার পাওয়া যায় ওতে লাগানোর জন্য, তো সেগুলো থেকে আমার এই ভাইজারটি ভালো লাগলো দেখতে ও লাগানোর পরেও আশা করি আপনাদেরও ভালো লাগবে। তার সঙ্গেই এটার দামটাও অনেক কম, তাই আমি লিখেছি সস্তা। এটার দাম মাত্র আমাকে দিতে হয়েছে 250 টাকার। এটা আমি নিয়েছি আমাদের পলাশিতে বাইকার জোন থেকে। তো বাইকার জোনের সন্দীপদার ফোন নাম্বার ঠিকানা সব কিছু আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা তো নাম শুনেছেন আশা করি, বাইকার জোন পলাশিতে নতুন হয়েছে, তো ওখান থেকে আপনারা যদি নেন তাহলে আমি আশা করি আপনারা আরও একটু কম দামে পেয়ে যাবেন যদি চ্যানেলের নাম নেন, তো সেটা সন্দীপদাকে আমি বলে রাখবো। তো যাই হোক, এবার আমরা দেখে নেবো এইটা আমরা কীভাবে আমাদের মোটর সাইকেলে লাগাবো। তবে তার আগে আপনাদের একটু আপনাদের বাজারে ঘুরতে হবে। যদি আপনারা পলাশি থেকে হন, অর্থাৎ আমি যেখানে থাকি পলাশিতে সেখান থেকে হন, তাহলে আপনাদের একটু বাজারে ঘুরতে হবে না, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। যদি না হন তাহলে কিন্তু আপনাদের একটু বাজারে ঘুরতে হবে, কারণ আমি পলাশিতে প্রথমে অনেক গ্যারেজে ঘুরেছি। আর গ্যারেজে ঘোরার কারণ হচ্ছে যে আমাদেরকে কিন্তু 4টে নাট বোল্ট আলাদা করে কিনে নিয়ে আসতে হবে, তো আমি সেটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিই। তো বন্ধুরা, আপনাদের যাদের কাছে ইয়ামা M15 বাইক রয়েছে আমার মতোই, আপনারা দেখবেন আপনার বাইকের একদম সামনের দিকে মিটারের নিচে ঠিক এইরকম 4টে নাট লাগানো রয়েছে। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমি এই পাশে ফটো দিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারবেন যে এই 4টে নাট কোথায় রয়েছে। তো এই 4টে নাট যেখানে রয়েছে সেখানে আমাদের ভাইজারটা লাগাবো। আর এই নাটের যে সাইজ সেটা অনেকটাই ছোটো, তাই ভাইজার লাগানোর পর এই নাটটা দিয়ে কোনোরকমভাবেই আপনি ভাইজারটা টাইট দিতে পারবেন না ওখানে, তাই আমাকে গোটা বাজার ঘুরে এই নাটটা নিয়ে আসতে হয়েছে। এটার এই যে নাটের যে বোল্ট এটা একই রকম, আর আমাদের এই নাটটাই আমাদেরকে নিয়ে আসতে হবে না। এরকম নাট আপনি যদি আপনার আশেপাশে কোনো দোকানে পেয়ে যান যেটার এই যে পেঁচটা একই রকম, তাহলে আপনারা সেটাও লাগাতে পারেন। আর আমি এটা গোটা পলাশি বাজার খুঁজে সর্বশেষে তারা সাইকেল থেকে নিয়েছি, তো সাইকেলের দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন যদি পলাশি থেকে হন। তো এইটা নিয়ে আসার পর আপনাদের এই যে বোল্টটা দেখতে পাচ্ছেন, এই বোল্টটা কিন্তু দরকার নেই, বোল্টটা খুলে বাদ দিয়ে দেবেন, কারণ মোটর সাইকেলের উল্টো দিকে যেখানে আমরা লাগাবো নাটটা সেখানে বোল্ট আগে থেকে দেওয়া রয়েছে, তো এই বোল্ট আমাদের প্রয়োজন হবে না। তো বোল্টটা খুলে নেবো। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ওয়াশারও নিয়ে এসেছি, কারণ এই নাটের যে মাথাটা দেখতে পাচ্ছেন সেটা অনেকটাই ছোটো, এর তুলনায় আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটাই মোটা আর এটা অনেকটাই ছোটো, তাই এখানে ওয়াশারটা আমাদেরকে ব্যবহার করতে হবে, নাহলে ঠিক মতো লাগবে না, বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তাই আমি এই ওয়াশার দুটো নিয়ে এসেছি, যেটা লাগবে ছোটো বড় দুটোই নিয়ে এসেছি, যেটা লাগবে সেটা লাগাবো। আর আপনারা যদি মার্কেটে এর থেকে ভালো নাট পেয়ে যান মোটা মাথা, তাহলে তো ওয়াশারের কোনো প্রয়োজনই হবে না। তো বন্ধুরা, আপনি যদি পলাশি থেকে হন তাহলে তারা সাইকেলে চলে যাবেন, তবে সাইকেলের দোকানে বা কোনো গ্যারেজে নাটটা কিনতে যাওয়ার আগে আপনি কী করবেন, আপনার মোটর সাইকেলে দেখবেন 4টে নাট আগে থেকে লাগানো রয়েছে, 4টের মধ্যে থেকে একটা খুলে নিয়ে যাবেন। খুলে নিয়ে গিয়ে দেখিয়ে ওই নাটটাই ওই সেই নাটটা কিনে আপনারা দেখে 4টে নাট কিনে নিয়ে চলে আসবেন। আর ওয়াশার কোনটা কিনতে হবে সেটা আপনারা ভিডিওটা পুরোটা দেখলে জানতে পারবেন, কারণ আমি জানি না কোন ওয়াশারটা দিয়ে দেখতে ভালো লাগবে বা কোন ওয়াশারটা দিয়ে লাগালে ভাইজারটা ঠিকঠাক ফিট হবে, তো সেটার জন্য আপনাদেরকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলে প্রথমবার হলে ভিডিও নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইব লেখাটা লাল রঙের হয়ে রয়েছে, ওটাকে দাবিয়ে কালো করে দিন, তার সঙ্গে ঘন্টাটাকে দাবিয়ে অল অপশানটা সিলেক্ট করুন প্রত্যেকটা নতুন ভিডিও সবার আগে দেখে নিতে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা দেখে নাও। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা এখানে আমাদের এই ভাইজারটিকে এই যে যেখানটায় লাগাবো সেই জায়গাটা রেখে দেখবো, এই যে 4টে নাট দেওয়া রয়েছে এই 4টে নাটে ঠিকঠাক লাগছে কিনা। তো আমি যদি এখানটায় রাখি আপনারা দেখতে পাবেন এই যে উপরের নাট দুটো রয়েছে, এই নাট দুটো কিন্তু এই যে ভাইজারের উপরের ফুটো দুটো রয়েছে এই ফুটোতে খুব সুন্দরভাবে লেগে যাবে, কিন্তু এই যে নিচের নাট দুটো দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু নাটগুলো উপরে রয়েছে, ফুটোগুলো একটু নিচে রয়েছে, আপনারা দেখতে পাবেন। তো আমাদেরকে কী করতে হবে, এই নাটের এই যে ফুটো দেখতে পাচ্ছেন এর উপরেও ফুটো করতে হবে, কিন্তু আমরা কোন জায়গায় করবো, এখানে করবো নাকি এখানে করবো, তো সেটা দেখার জন্য সবার প্রথমে আমাদের এই ভাইজারটিকে খুলে নিতে হবে যাতে আমরা সঠিকভাবে করতে পারি। তো আমরা সবার প্রথমে এই নাট 4টাকে খুলবো, এই ভাইজারটাকে খুলবো। আর নাটগুলো খোলার জন্য আমি এই স্ক্রুড্রাইভারটা ব্যবহার করবো, আপনার কাছে অ্যালাঙ্কি থাকলে অ্যালাঙ্কি ব্যবহার করবেন। তো বন্ধুরা, নাটগুলো খুলে নেওয়ার পর আপনি এই যে ভাইজারটা দেখতে পাচ্ছেন এটার ঠিক এই জায়গাটা একটু হাত দিয়ে চাপ দিলে দেখবেন এটা বেরিয়ে চলে আসবে। তো এই যে ভাইজারটা রয়েছে এমটি গাড়ির আগের থেকেই এই ভাইজারটাকে সামনের খুলে নেবেন, খুলে নেওয়ার পর আপনি দেখতে পাবেন এই যে ফুটোগুলো রয়েছে সেগুলো আপনি একদম হাতের কাছে পেয়ে যাচ্ছেন।
এরপরে এই ভাইজারটার উপরে ওই ভাইজারটাকে আমরা রাখবো। তো বন্ধুরা এই যে আমাদের আগের ভাইজারটি বড় ভাইজারটি যেটা আমরা লাগাবো আর এইটা হচ্ছে আগের থেকে যেটা লাগানো ছিল এমটি বাইকে সেটা। তো সবার প্রথমে আমরা এইটাকে যদি এইভাবে রাখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন উপরের নাব দুটো এখানে হয়ে যাচ্ছে ঠিক আগের মতোই দেখতে পাচ্ছেন। কিন্তু এবার আপনার সুবিধাটা কী হলো, এবার আপনি এখানে দেখে নিতে পারবেন কোন জায়গায় আপনাকে ফুটোটা করতে হবে। তো আপনি এখান থেকে এইটাকে যদি উল্টে নেন তাহলে আপনি এখানে উপরের নাবের যে বোল্ট দুটো রয়েছে ওই দুটোকে এক জায়গায় করে নিলে নিচের দুটো এখানটায় দেখতে পাচ্ছেন কোথায় আপনাকে ফুটো করতে হবে সেই জায়গাটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। তো এই জায়গাটা এবার আপনাকে কী করতে হবে, ফুটো করতে হবে। তার আগে আপনি এখানে একটা মার্কার বা কোনো কিছু দিয়ে একটু দাগ দিয়ে নিতে পারেন যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি সেটা আপনাদের দেখাবো কীভাবে আপনি ফুটো করবেন। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আমাদেরকে ফুটো করতে হবে। আর একটা কথা আপনাদের বলা প্রয়োজন মনে হলো তাই আমি বলছি, তো এখানটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুটোগুলো করার আগে উপরের নাব দুটো আলাদা করে লাগিয়ে নিয়েছি এই ভাইজারটার সঙ্গে, যাতে কী হবে আমরা সঠিকভাবে এই যে কোন জায়গায় ফুটো করতে হবে সেই জায়গাটা দেখতে পাবো, পরে আমাদের সমস্যা হবে না। তো এরপরে আমরা কী করবো, এই নাব দুটো খুলে ভাইজারটা আলাদা করে নেবো। আর আমি এখানে এই যে সোল্ডারিং আয়রন বা তাতাল যেটাকে বলে এইটার ব্যবহার করে এইখানে এই প্লাস্টিকের ভাইজারটাকে ফুটো করব। আর আপনাদের কাছে যদি এই সোল্ডারিং আয়রন বা তাতাল না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনার কাছে যদি লোহার কোনো কিছু থাকে যেটা বড় বা যেটার আরেক দিক কাঠের এরকম, তো আপনারা এই মাথাটাকে আপনার বাড়িতে গ্যাস রয়েছে উনুন রয়েছে সেখানটায় আগুনে গরম করে নিয়েও কাজটা করতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দুই পাশে দুটো ফুটো করা হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে যে দুই জায়গায় আমাদের নাব দুটো লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন আর একবার আপনাদের দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে। তো ফুটো করা হয়ে গেছে, এবার আমরা কী করবো আমাদের MT-15 মোটর সাইকেলে এই ভাইজারটা লাগাবো। তো চলুন মোটর সাইকেলের কাছে যাওয়া যাক। তো বন্ধুরা এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে সবার প্রথমে আমরা যে ছোটো ভাইজারটা আগে থেকে MT-15 বাইকে লাগানো ছিল যেটা খুলেছিলাম সেটাকে ঠিক ওইভাবেই আবার লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে, খুব সহজেই আপনি লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এরপরে আমরা কী করবো, আমাদের এই যে ভাইজারটি এটাকে এর উপরে রাখবো। ভাইজারটা রাখার পর দেখে নেবো ঠিকঠাক সব জায়গায় লাগছে কি না, বা নাটের যে জায়গাগুলো রয়েছে সেটা ঠিকঠাক রয়েছে কি না দেখে নেবো। এইভাবে দেখে নেওয়ার পর আমরা বাজার থেকে যে নাটগুলো কিনে নিয়ে এসেছিলাম ওই নাটগুলো এবার ব্যবহার করে লাগিয়ে দেবো। আর এখানে আপনারা দেখতে পাবেন আমি যে নাটটা ব্যবহার করছি ওই নাটটার, কিন্তু এখানে ওয়াশার যেটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে ছোটো ওয়াশারটা, আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোটো ওয়াশারটা। তো ছোটো ওয়াশারটা প্রথমে ব্যবহার করে দেখি, যদি ঠিকঠাক হয় তাহলে ছোটো ওয়াশারটা দিয়ে লাগাবো, আর যদি বড়ো ওয়াশারটা লাগে তাহলে বড়ো ওয়াশারটা নিয়ে এসে লাগিয়ে নেবো। তো আশা করি ছোটোটাতেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা নাটগুলো এক এক করে হাতে করে আমি লাগিয়ে নিয়েছি। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে স্ক্রুড্রাইভারটা দিয়ে টাইট দিয়ে দেবো, আর আপনারা অবশ্যই টাইট দিয়ে দেবেন নাহলে নাটটা খুলে পড়ে যেতে পারে রাস্তায়। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ইউনিভার্সাল ভাইজারটি সেটা লাগানো সম্পূর্ণ হয়ে গেছে, আর এর উপরে কিছু চিক দিয়ে র্যাপ করা ছিল সেগুলো আমি পরে তুলে দেবো, তাহলে দেখতে আরও ভালো লাগবে, আর এর উপরে স্টিকারিং করলে তারও ভালো লাগবে বুঝতেই পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা দেখে নিলেন কীভাবে খুব সহজেই ইয়ামাহা MT-15 মোটর সাইকেলে ইউনিভার্সাল ভাইজার লাগানো যায় বা লাগানো যাবে। তো আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে আমার আরও উৎসাহ বাড়বে নতুন ভিডিও তৈরি করার জন্য। আর কোনো রকম সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে আপনাদের মনে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্টে জানাবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখনও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে এখনও দেখতে পাবেন সাবস্ক্রাইব লেখাটা লাল হয়ে রয়েছে, ওটাকে দাবিয়ে কালো করে দিন, তার সঙ্গে ঘন্টাটাকে দাবিয়ে অল অপশনটা সিলেক্ট করুন প্রত্যেকটা নতুন ভিডিও সবার আগে দেখে নিতে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ভালো থাকবেন।